নৌকার যে সামুন হয় নৌকার পুরো উপরেই এখানে বসে আছি। চলো আমার সাথে, তোমরা এই ভার্চুয়ালি এই যে ভ্রমণটা এক্সপিরিয়েন্স করছো এটার জন্য ধন্যবাদ। আজকে তোমরা আমার সাথে করতে চলেছ অযোধ্যায় নৌকা ভ্রমণ। কত টাকা ভাড়া, কোথা থেকে ছাড়ে, সবকিছু রইল এই ব্লগে। গাড়িটা কোথায় যাচ্ছে জানি না, গাড়িতে উঠে পড়েছি আমরা। চলো ঘোরা যাক এখানে। এটা একটা ইলেকট্রিক ভেহিকল, বললো গঙ্গার পাড়ে নিয়ে যাচ্ছে। এদিকে গঙ্গার পাড়ে নামায়নি, লতা মঙ্গেশকর চকে নামিয়ে দিয়েছে। উঠে ফেঁসে গেলাম, অতটা হেঁটে হেঁটে গেছিলাম, আবার ব্যাক করে আবার এতদিন ছেড়ে দিল। বাকি এখানে সিকিউরিটি, এত পরিমাণে সিকিউরিটি আছে, হাই সিকিউরিটি হয়ে আছে, শুধু পুলিশ আর পুলিশ, প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ। মোড় মোড় বলাটা ভুল হবে, মানে তুমি দুটো পা ফেলবে পুলিশ, দুটো পা ফেলবে পুলিশ, মানে এত সিকিউরিটি এখানে জোন। বাকি এখানে এসে খুব ভালো লাগছে, এইটুকুনি বলতে পারবো যে তোমরাও এসো। আমরা এখন নয়াঘাটে চলে এসেছি, আর এখানে সামনে দেখো নৌকা চলছে, দেখি যদি নৌকাগুলো চড়া যায়। চলো নিচের দিকে নামা যাক। অনেক নৌকা দাঁড়িয়ে আছে, একশো টাকা করে নেমে বলছে ঘোরাবে। চলো দেখা যাক। চলো নৌকায় করে সরিউ নদীর দর্শনটা হোক। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমি তো সাঁতার কাটা জানি, তাও এটা পড়ানোর কি মনে বুঝতে পারি না, দিয়েছে পড়ে নিয়েছে, নৌকা ছেড়ে দিয়েছে আমাদের। কোথায় কোথায় যাওয়া হবে, মানে কাহা কাহাবে যায়গে হাম? এই লক্ষ্মণ ঘাট, আরতি ঘাট, লক্ষ্মণ কিলা, ঘুমা কে লেকে আয়েগা, ইধার ছোড় দেঙ্গে না? হ্যাঁ ইধার ছোড় দেঙ্গে, হ্যাঁ তুলসী ঘাট পে ছোড়েগা ফির। ঠিক আছে, সকালের টাইমে নৌকাটা চলছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো মুখের ওপর থেকে যাচ্ছে আর জাস্ট কাঁপ দিচ্ছে। চলো মজা হোক ভার্চুয়ালি, তোমরা চলে এসো এখানে, চলে এসো মজা হবে, যদিও এখানে না আসতে পারো, এখন ভার্চুয়ালি আমার থেকে মজা নাও। চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে, সামনে কী আছে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে নৌকা চড়ার মজাটা আলাদা লেভেলের ভাই। সামনের লুকটা দেখো যা কীরকম লাগছে, দেখো সব নৌকা দাঁড়িয়ে আছে, উপরে বজরংবলীর ঝান্ডা উঠছে। কেমন লাগছে জানিও, কিন্তু এখন আমরা হচ্ছে মাঝখান দিয়ে চলে এসেছি, ডান বাঁ দিকে লক্ষণ ঘাট আছে, লক্ষণ কিলা আছে, আর এদিকে হচ্ছে কিছু দেখা যাচ্ছে, ওদিকেও দেখো নৌকা দেখা যাচ্ছে দূর থেকে, দেখতে পাচ্ছ না কি জানি না, ওই জায়গাটা আছে, কুয়াশা কুয়াশা হয়ে আছে বলে দেখতে পাচ্ছ না। আর এদিকে এদিকে দেখো দূরের দিকে, তোমার এখানে দেখতে পাবে না কি জানি না, পুরো মানে পলি জমে গেছে, জমে মাঝখানে চর পড়ে গেছে, নদীর মাঝখানে চর আছে, আর জল হচ্ছে ভালোই ঠান্ডা আছে, জলে হাত দিয়েছিলাম এক্ষুনি, ভালোই ঠান্ডা আছে। আমরা এখন গঙ্গার মজা নিতে নিতে আগের দিকে এখন এগোতে চলেছি, এখন কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু গঙ্গায় যাচ্ছি এটুকুনি জানি, সরিউ নদীতে মজা লাগছে। চলো আমার সাথে, তোমরা এই ভার্চুয়ালি এই যে ভ্রমণটা এক্সপিরিয়েন্স করছো এটার জন্য ধন্যবাদ। এখন নৌকার যে সামন হয় এখানে বসে আছি সামনটায়, আর সামন পিছন দিক থেকে হাওয়া আসছে, ওখানটায় এতক্ষণ বসছিলাম এই জায়গাটায়, মানে ভালোই ঠান্ডা আছে, আর বাদবাকি সরিউ নদীতে আমরা এখন দারুণ লাগছে, চারিদিক কুয়াশা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না, ওই দূরের দিকে লোক দেখা যাচ্ছে কিছু, মানে ওরাও ঝাপসা আপসা হয়ে যাবে, বোঝা যাচ্ছে না যে কোথায় আছে। আমাদের যে ঘাট থেকে আমাদের নিয়ে গেছিলো সেই ঘাটেই আবার আমাদের ছেড়ে দেবে, তো বাকি তোমার হচ্ছে এখানে আসো, কী করছো বাংলাতে, চলে এসো তাড়াতাড়ি।
আমাদেরকে মনে হচ্ছে এখানে নামিয়ে দেবে, মানে দারুণ লাগলো। অনেকক্ষণেই চড়িয়েছে, 100 টাকা করে নেবে, তোমরা ছুটতে পারো, ভালো লাগবে। এদের মাথা হাত দে না, নামিয়ে দিয়েছে আমাদের, এখানে নামিয়ে দিল এই জায়গাটায়। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স আমার সাথে নৌকা চড়ে। আপনাদের কেমন লাগলো বলবেন, কিন্তু কমেন্ট করবেন। নৌকা চড়ে এখন একটা টোটোতে বসেছি। টোটো দাদা বলছে যে দাদা আমাদের এতে নিয়ে যাচ্ছে, যেখানে বড় ধূপকাঠিটা আছে ওখানে নিয়ে যাবে, আর যেখানে শালিগ্রাম শিলাটা আছে ওখানে নিয়ে যাচ্ছে, নেপাল থেকে যেটা এসছে। এখানে শালিগ্রাম শিলাগুলো আছে, নেপাল থেকে যেগুলো আনা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে। এটা নেপাল থেকে আনা হয়েছে, এটা নেপাল থেকে আনা হয়েছে, এটাও নেপালের। রাজস্থান থেকে আনা হয়েছে এইসব শিলা, এবার মানে ঠাকুর তৈরি হবে। এটাই সেই সেই প্রদীপটা, বড় যে প্রদীপটা তোমরা দেখেছিলে, এটাই সেই প্রদীপটা। এই এই শিলাগুলো কর্ণাটক থেকে আনা হয়েছে, কর্ণাটক থেকে। ওখান থেকে আমাদের একটা টোটো মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে, বললো যে ধূপকাঠি অব্দি নিয়ে যাবে, কিন্তু যায়নি। মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে, এখানে ইনি আমাদেরকে ছেড়ে দিচ্ছে। 200 টাকা নেবে, এখান থেকে এখানে ছাড়বে, আর এখান থেকে পোস্ট অফিসের কাছে নামিয়ে দেবে। এটা রাখা আছে যে নতুন যে বাস আড্ডাটা হয়েছে ওখানে এটা রাখা আছে। যদি দেখতে চাও তো এখানে আসতে হবে, 108 ফিট লম্বা।